কেমন আছে তোমরা সবাই? আমরা ভালো আছি। আমরা এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি, আর জায়গাটার নাম হলো সেজুসা। আর ও এটিএম দিয়ে পয়সা তুলতে গেছিল, পয়সা তুলে চলে আসছে। পেয়েছো পয়সা? এখন তোমরা বসে বসে চিপস খাও। হ্যাঁ, বুঝিয়ে নেই তো, বুঝিয়ে নেই তুমি না। এটা হচ্ছে সেজুসার রাস্তা। তো রাস্তাটা হাইওয়ের দিকে একটু ভেতর দিকে ঢুকে যায়। এটা হচ্ছে অরুণাচল আর আসামের বর্ডার। সেজুসাটা অরুণাচলের ভেতরে পড়ে, তো খুব গ্রিনারি দেখতে পাওয়া যায় এখানে। তো এখন আমরা ঢুকে গেছি সেজুসা। সেজুসার এই যে সামনে যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটাই হচ্ছে এন্ট্রি গেট। এখানে এন্ট্রি করে তারপরে ভিতরে যেতে হয়। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে এন্ট্রিটা করে নেব। তো এন্ট্রি করা হয়ে গেছে, এখন আমরা গেটের ভেতরে ঢুকে গেছি। তো এখন আমরা যাচ্ছি সেজুসা। তো গেটের দিকে আর একটু দূর যেতে হবে, 2 কিলোমিটার মতো, তারপরেই আমরা যেখানে যাব সেটা পেয়ে যাব। আমরা এখন সেজুসা পৌঁছে গেছি। তো এখানে আমরা কিসের জন্য আসছি? আমরা একটা খাট বানাবো, তার জন্য আসছি। তো যাচ্ছি এখন ওখানে। এগুলো কি কাঠ? এগুলো কেটে কেটে এখানেও পড়ে। কম লাগানো তো হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজনের পিছনে বসছি, বাচ্চা তো একজন আগেই বসবে, একজন আমার কোলে বসবে। আমরা কাঠ দেখে নিয়েছি। তো এখন আমরা একটু সেজুসা টাউনটা দেখতে যাচ্ছি। তো এটা একটু পাহাড়ের উপরে দেখাচ্ছি, একটা পাহাড় না কিন্তু একটু উঁচা আছে। বাজে এখন 7:30, আমরা এসে পৌঁছে গেছি। তো এখন সবাই টায়ার্ড, তো একটু চা খাবো, ফ্রেশ হবো। তাহলে বন্ধুরা, আমি এখানে মালপোয়া বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার মালপোয়া। তাহলে বন্ধুরা, সেজুসার দিকে এসে চা খেয়ে আমি ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকে বানাচ্ছি চিংড়ি মাছের কারি। তো
তো এই কারিটা আমি খুব সিম্পল ভাবে বানাচ্ছি, যার জন্য আমি একটু তেলে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে থেঁটো করে সেগুলো দিয়ে দিয়েছি, আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো। আর এইগুলো দিয়ে আমি ভালো করে অল্প সময় কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তাতে আমি চিংড়ি মাছ আর জল দিয়ে গ্যাসটাকে লো করে একটু সময় এটাকে বয়েল হতে দিয়েছি। আমার রান্না প্রায় শেষের পথে, তো আমি ওখানে গ্যাসে চাপিয়ে দিয়ে আমি এখানে একটু এসে বসে আছি। আর চিংড়ি মাছের কারি এখানে রেডি হয়ে গেছে, আর এখন আমরা সবাই ডিনার করে নিব, আর ভিডিওটিকে আমি এখানেই শেষ করবো।